আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ খোরশেদ। আপনারা দেখছেন টেক মাস্টার ভিডি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ইউটিউব ভিডিও থাম্বনেল গুলো মেক করি। যে মাধ্যমটিতে আমি এই থাম্বনেল গুলো মেক করি সেই মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর জাস্ট এখানে এসে আমরা লিখবো canva.com, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যদি একেবারে এখানে নিউ ইউজার হন তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য যেটি করতে হবে সেটি হলো জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুটি মাধ্যম দেওয়া হবে আপনাকে, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক। আপনার যে মাধ্যম আছে আপনি সেই মাধ্যমে এটিকে সাইন আপ করে নিতে পারবেন। শুধুমাত্র সাইন আপে গেলে আপনাকে জাস্ট ইমেল অ্যাড্রেস থেকে পাসওয়ার্ড দিতে হবে, সেটি হলে আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটিকে ক্যান্সেল করে, আমার যেহেতু অলরেডি এটি সাইন আপ করা আছে, আমি আর সাইন আপ করবো না, আমি লগ ইনে যাব। লগ ইন উইথ গুগল। আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়ান আমি যেটি দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন। সো আমি এখান থেকে সবগুলো থাম্বনেল ক্রিয়েট করেছি। এখন আমি দেখবো যে আমার পূর্বে যে থাম্বনেল গুলো আছে সেটি আমি একটু দেখে নেব। তাহলে সেটি দেখার জন্য অল ইউর ডিজাইনস, আমি এখানে যে ডিজাইনস গুলো করেছি সব ডিজাইনস গুলো এখানে আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার যে থাম্বনেল গুলো আছে, আমি যে থাম্বনেল গুলো অলরেডি এখানে তৈরি করেছি সে সবগুলো এখানে দেখাবে। সো এটি হলো আমার, এটি আমি করেছি আমার ক্যামথেসিয়া ভিডিওর জন্য। আপনি এটি খুব সহজে এখানে করতে পারবেন। আর বাংলা লেখার জন্য আপনাকে আসলে আপনি ক্যানভাতে কোনোভাবে বাংলা লিখতে পারবেন না, সেটার জন্য আপনাকে অন্য একটি মাধ্যমে লিখতে হবে। সেটির জন্য আমি এক্সট্রা একটা ভিডিও দিব, সেখান থেকে আপনি খুব সহজে এটি দেখে নিতে পারবেন। এই ভিডিওর লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা যদি ঠিক এই থাম্বনেলটি করতে চাই তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট অল ডিজাইন আমরা এখানে চলে আসবো আবার। তাহলে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন আসার পর আমরা এখানে অনেকগুলো মাধ্যম দেখতে পাচ্ছি যে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন, ইনস্টাগ্রাম পোস্ট করতে পারবেন, লগ করতে পারবেন, পোস্টার করতে পারবেন, ফ্লায়ার করতে পারবেন, ভিডিও করতে পারবেন, কাট করতে পারবেন, যা যা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন সব ধরনের। তবে ইউটিউব আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল করবো, সো আমরা ইউটিউব দেখলাম। লিখার পর এখানে ইউটিউব থাম্বনেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব থাম্বনেলের সাইজ দেখাচ্ছে 1280x720। জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার সামনে ডিফল্ট একটি থাম্বনেল আসছে, সেটির কালার হলো হোয়াইট কালার। সো আপনি যদি এটির ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান জাস্ট এটির উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে, এখান থেকে জাস্ট যে কালারটি আপনি দিতে চান সেই কালারটি আপনি এখান থেকে চুজ করতে পারেন। সো আমি এখান থেকে ইয়েলো কালারটা চুজ করলাম, ইয়েলো কালার। এখন যদি আপনার এটি ভালো না লাগে তাহলে এখানে আরো কাস্টম ব্যাকগ্রাউন্ড আছে অনেকগুলো, জাস্ট এখান থেকে আপনি যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তাহলে আপনি যদি এখান থেকে কোনো সার্চ করে কোনো কিছু পেতে চান যে আমার এই ডিজাইনগুলো ভালো লাগে না, আমি আমার কুকিং চ্যানেল জাস্ট এখানে কুকিংটা লিখে দিবেন। আপনি কুকিং লিখে দিলে আপনার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, আপনার যেটি ভালো লাগে সেটি আপনি নিতে পারবেন। তবে এখানে একটু সতর্ক থাকতে হবে, যেগুলো ফ্রি শুধুমাত্র সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে প্রো যেগুলো লেখা আছে সেই প্রো গুলো আপনি কোনোটি ইউজ করতে পারবেন না, যেটির উপরে ফ্রি লেখা থাকবে, যেমন এটি আপনি ইউজ করতে পারেন, এখানে ফ্রি লেখা আছে, শুধুমাত্র সেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো আমরা এখানে থেকে কোনোটি না নিয়ে আমরা নিজেই একটি থাম্বনেল বানাবো। তাহলে এখানে থাম্বনেল বানানোর জন্য আমাকে প্রথমে যেটি করতে হবে, জাস্ট এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। তাহলে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, প্রথমে এই কালারটিকে আমি সিলেক্ট করবো। জাস্ট এখানে আসলাম আমি কালার, তাহলে প্রথমে আমি কি করলাম, এই কালারটা ছিল আমার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে কালারটি আছে সেটি আমরা দিলাম। এবার আমরা এর উপরে একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে সেটার জন্য কি করতে হবে, এই যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলো আমাদের ইউজ করতে হবে। সো আমরা এখান থেকে এলিমেন্ট গুলা নিলাম, এই যে বক্সটি আছে ঠিক আছে, এটি আমরা এখানে নিলাম, নিয়ে জাস্ট এই তাহলে এই যে আমার একটি সুন্দর মোটামুটি আমার যে বর্ডারটা আছে বর্ডারটি এখন অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমাদের এরপরে যে কাজটি আছে সেটি আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ক্যানভাসিয়া লগো আমরা ইউজ করছি আর ক্যানভাসিয়া লেখাটা আমরা ইউজ করছি। তাহলে সেটি কি করতে হবে, সেটি আনার জন্য আমাদের কোথায় যেতে হবে, যদি সেটি আমার না থাকে আমি আপলোডে যাবো, এখানে যদি থাকে ক্যানভাসিয়া আছে তবে এটা খুঁজে নিতে হবে আমাকে।
এই যে ক্যামথেসিয়া, এখানে ক্যামথেসিয়াটা পেয়ে গেলাম, বাট এটার যে কালারটা আছে সেই কালারটা যদি আপনাকে মিলাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে গিয়ে গুগলে সার্চ করতে হবে। গুগল ঠিক আছে, এটি আপনি গুগল থেকে আনতে পারেন, অথবা এখানে আমরা যদি নিজেরা ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট থেকে আমরা জাস্ট এখানে এই যে কালারটি আছে এটির জন্য আমরা এখানে একটা শেপ নিলাম। তাহলে শেপের কালারটি কি এটি? হ্যাঁ মোটামুটি, বা এটাকে আমরা একটু পরিবর্তন করতে পারি, এখানে এখানে এটাকে এই যে এই কালারটা নিতে পারি। ঠিক আছে হয়ে গেছে, জাস্ট এখন যে লগোটি আছে সেই লগোটি আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তাহলে আপলোডে যাব আমরা, এখানে যে লগোটি আছে আমরা এই লগোটিকে এখানে বসিয়ে দেব। তাহলে লগোটিকে এখান থেকে যদি আমরা করি তাহলে এটা ছোট হয়ে যাবে, জাস্ট কন্ট্রোল ধরে এই যে কর্নার যে আছে এটাকে এইভাবে ছোট করে নিতে হবে। ঠিক আছে, জাস্ট এটিকে আমরা এখানে দিয়ে দেব। আপনি সেম কালার এগুলো কিন্তু গুগল থেকে সার্চ করে নিতে পারবেন। তাহলে এখানে আমরা এখন লিখে দেবো ক্যানথেসিয়া, জাস্ট লেখার জন্য আমাকে কোথায় আসতে হবে, এখানে আসতে হবে ক্যানথেসিয়া, ক্যানথে সিয়া, জাস্ট এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, নিয়ে জাস্ট এটাকে এখানে এটা দিয়ে আপনি নিয়ে এখানে বসে দিতে পারবেন ক্যানথেসিয়া, ক্যানথেসিয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের কি, সেখানে আমরা এখানে আর একটি শেপ ইউজ করেছি, এর উপরে আমরা লিখছি, তাহলে শেপটি আমরা আনার জন্য আবার কোথায় যাব, এই যে এখানে যে এলিমেন্টস গুলো আছে এখানে গিয়ে জাস্ট আবার এই শেপটি আমরা নেব, এখান থেকে এই শেপটিকে এখানে আমরা জাস্ট একটু বড় করে নেব। এখন বাংলা লেখার আসলে বাংলা লেখা অনেক ঝামেলা, আমাদেরকে পাওয়ার পয়েন্ট থেকে একটা ইমেজ করে এখানে নিয়ে আসতে হবে, তো সেটি এর জন্য আমি এক্সট্রা একটা ভিডিও দিব। তাহলে আমরা এখন এখানে ইংলিশ লিখে দিচ্ছি, ইংলিশ। তাহলে এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি ট্যাগ মাস্টার, আপনি আপনার মতো করে যা ইচ্ছা তা লিখতে পারবেন। ঠিক আছে, এটাকে এখন আপনি বড় করার জন্য জাস্ট এখানে কর্নারে ধরে এইটাকে বড় করে নেবেন, এদিকে বড় করেন, এইটা আরো বড় করতে চান, ইয়েস বড় হয়ে গেল। ঠিক আছে, এখন নিচে যেটি আছে নিচে শেপটি এটি একটু অন্য কালারের, তাহলে আমরা এখানে যদি ভিডিও এডিটিং ফুল কোর্স আমরা এখানে লিখতে যাই তাহলে কি করতে হবে, জাস্ট ওই ওই কালার একটা শেপ এখানে আনতে হবে। তাহলে শেপটা আনার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এলিমেন্টসে যেতে হবে, এলিমেন্টসে গিয়ে জাস্ট এই আগের মতোই সেম ওইটাকে আমরা যদি কপি পেস্ট করি তাহলে ভালো হয়। এই এটা এখানে দিলাম, এখানে গিয়ে কালার, তাহলে কালার আমাদের কোনটা, এই যে দেখেন আমরা ক্যানভাসে একটা লগো ইউজ করছি, লগোর যে কালারটা সেই কালারটা এখানে অটোমেটিক চলে আসবে, আপনি চাইলে ইউজ করতে পারবেন, আমরা এখানে এটা ইউজ করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখবো যে এখন, হ্যাঁ আমরা এটি ইউজ করছি, জাস্ট এখানে আমরা এখন লিখে দিব, লেখার জন্য কি করতে হবে টেক্সটে যেতে হবে। তাহলে টেক্সটে গিয়ে আমাদের এখানে আমরা ক্লিক করলাম, এখানে গিয়ে এখানে কি লেখা আছে, ভিডিও এডিটিং ফুল কোর্স, জাস্ট এখানে লিখে দেবেন ভিডিও এডিটিং ফুল কোর্স, লিখে দিলাম। নেক্সট কি আছে আমরা একটু দেখি, তাহলে এখানে আমরা দুটি লগো আমরা ইউজ করছি, আমি আমার লগোটা ইউজ করি, এখানে ক্যানভাসের একটি লগো ইউজ করছি। তাহলে আমরা প্রথমে শেপটি নিই, শেপটি নেওয়ার জন্য জাস্ট আমাকে আবার এখানে এলিমেন্টে আসতে হবে, এলিমেন্টে এসে জাস্ট এখান থেকে শেপটি নিয়ে নিলাম আমি, ইয়েস কন্ট্রোল জেড একটু, হ্যাঁ এটা একটু এখানে এটাকে এখানে নিয়ে আসতে হবে, দেন এখানে একটু শর্ট করে দিতে হবে, ইয়েস একটু বড় করে নিলাম, ইয়েস। আমরা দুই কর্নার দুটি লগো বসাবো, এখন লগো বসানোর জন্য জাস্ট আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর আমরা দেখবো যেরকম আমার গোল কোনো কিছু আছে কিনা। তাহলে সেটি যদি আমরা যদি গোল কোনো কিছু করতে হয়, সার্কেল কিছু করতে হয়, জাস্ট গুগলে এসে লিখবো যে আমরা সার্কেল, সার্কেল ইমেজ। ঠিক আছে, সার্কেল ইমেজ লিখলে একটা সাইড ওপেন হবে, সার্কেল ইমেজ, জাস্ট আমি এখন যেটিকে সার্কেল করতেছি সেটি এই ছবিটি এখানে নিয়ে আসবো, এখানে সিলেক্টে ক্লিক করলাম, এই ছবিটি আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এখানে ছবিটি চলে আসলো, এখন আপনি এটাকে মাউস ড্রাগ করে এটাকে ছোট বড় করতে পারবেন, কোন পজিশন আপনি রাখতে চাচ্ছেন জাস্ট রাখতে পারবেন। তাহলে নিচে একটি অপশন আছে ক্রপ সার্কেল, জাস্ট ক্রপ সার্কেল আপনি দিবেন, এই যে হয়ে গেল। এবার ডাউনলোড ইমেজ,
তাহলে এটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ওইখান থেকে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে এখন আমরা নিয়ে আসতে চাই, তাহলে এখানে যে আপলোড যে অপশনটি আছে জাস্ট আপলোড আমরা ক্লিক করবো। এটির নাম কি, সার্কেল ক্রফট ওয়ান ডিভাইস কোথায় আছে, ডাউনলোডে আছে, তাহলে এখানে আমরা ক্লিক করলাম, তাহলে এটি এখানে চলে আসছে। এখানে চলে আসার পর জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসবে। এখন কন্ট্রোল ধরে আপনি মাউস দিয়ে জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে দেবেন, এই কর্নারে নিয়ে এটাকে বসিয়ে দেবো আমরা, ঠিক আছে। এই ট্যাগটি এখানে আর একটি আমরা এখানে এনে বসাতে পারি, খুব সহজে আমাদের একটি থাম্বনেল হয়ে গেল। এখন আমরা এখানে দেখবো যে থাম্বনেলে এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ আছে কিনা, সেটা একটু দেখি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখি এই যে শেপগুলো, এই শেপগুলো আপনি করতে পারবেন খুব ইজিলি। এটি আমার একটি ভিডিও, এই ভিডিওটি মোটামুটি আমার চ্যানেলের মধ্যে সর্বোচ্চ ভিউ, এই ভিডিওটি দেখে নিতে পারেন। এটি আসলে ইউটিউবের মতো একটি আর্নিং প্ল্যাটফর্ম, আপনি এখানে ভিডিও আপলোড করলে ক্রিয়েটিভ কমন্স এর, ইউটিউবের ক্রিয়েটিভ কমন্স এর ভিডিওগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। আর এই যে এখানে যে কাজগুলো, এই কাজগুলো জাস্ট এগুলো আমি গুগল থেকে নিয়ে আসছি, নিয়ে এনে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে আমরা এই যে শেপগুলো, এই শেপগুলো কিভাবে করবেন আপনি, এই শেপগুলো করার জন্য আপনাকে জাস্ট যেটি করতে হবে, যেমন আমরা এখানে কর্নার একটা শেপ বসাইতে চাচ্ছি, যে কোন একটা আপনার চ্যানেলের লোগোটা আপনি দিতে চাচ্ছেন, জাস্ট এখানে যেটি করতে হবে সেটি হলো এই যে সার্কেলটি আছে এটিকে জাস্ট এখানে এই কর্নারে বসাবেন, ঠিক আছে। একটা ডিজাইন হয়ে গেল, এটি এখানে দিলেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর একটি করে নেন এখানে এনে বসিয়ে দিলেন, এই দুটি দুপাশে ডিজাইন হয়ে গেল। এটিকে আপনি আসলে আপনার মতো করে এই শেপ গুলোকে আপনি অনেক ভাবে ইউজ করতে পারবেন। আবার এখানে যদি আমরা সাইজে এখন এগুলোকে তুলে দিই, আমরা আমরা সাইজে এখানে একটা শ্যাডো থাকবে এরকম এই, তাহলে আমরা যদি এখানে একটা শেপ বসাতে চাই, তা জাস্ট এটাকে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আপনি এটার মাধ্যমে খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। তাহলে এটাকে আমরা প্রথমে বড় করে নিচ্ছি, বড় করে নিচ্ছি আর একটু বড় করে নিই আমরা এটাকে, ইয়েস এই আমরা এখানে বসিয়ে দিলাম, এখানে একটা শ্যাডোর মতো হয়ে গেলে। আপনি যদি এখানে কিছু লিখতে লিখে দিতে চান তাহলে এটা সুন্দরই দেখাবে, ঠিক আছে। আপনি আপনার মতো করে আসলে থাম্বনেল গুলো এখানে খুব সুন্দর ভাবে বানাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।